মাঝে মাঝেই ফটো তোলার নেশায় একা একা বেরিয়ে পড়ি। উল্টো রথের দিন গিয়েছিলাম পার্ক স্ট্রিটে, দু একটা ফটো শেয়ার করলাম। আর স্পেশালি এইসব অকেশনে তো ফটো তোলা মাস্ট, সে যতই কষ্ট হোক। উল্টো রথের দিন দু তিনবার তুমুল বৃষ্টিতে ভিজে জপজপে হয়ে আবার খটখটে রোদ্দুরে দু তিনবার শুকিয়েও গিয়েছিলাম। সকাল 11টা থেকে বিকেল 4টে বেজে গেল এই রথের প্রসেশনের সঙ্গে পার্ক স্ট্রিট থেকে মৌলালী পৌঁছাতে। তারপর আর গেলাম না, অন্য কাজ ছিল, কিন্তু খিদে পেয়েছিল ভয়ঙ্কর। আর 4-5 ঘন্টা রোদে বৃষ্টিতে ভিজে গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে তুলতে ভীষণ কাহিল হয়ে গিয়েছিলাম। তাই একটা বসে খাবার জায়গা খুঁজতে খুঁজতে চোখে পড়লো হাটারি রেস্টুরেন্ট, ঢুকে গেলাম একা একাই। বিকেল বিকেল জায়গাটা একটু খালি ছিল, ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন ডেকর। রথের প্রসেশনে হাঁটতে হাঁটতে চলে এসেছি শিয়ালদাস রেস্টুরেন্ট ক্রস। ভীষণ খিদে পেয়েছে সেই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোনো, হঠাৎ দেখলাম এখানে একটা হাটারি আছে, আমি জানি না কবে খুলেছে, ভীষণ খিদেও পেয়েছিল তাই ঢুকে গেলাম। অনেকদিন পর হাটারিতে খুব ভালো খাবার খেলাম, মন ভরে গেল। এদের মেনুতে হাফ আর ফুল প্লেটের অপশন দেখলাম চায়না টাউনের মতনই, ফুল প্লেটে 10 পিস, হাফে 5 পিস। বেশি কিছু চিন্তা ভাবনা না করেই মেনুটা দেখে অর্ডার দিয়েছিলাম হংকং স্যুপ হাফ পোর্শন, কিন্তু হাফটাই ফুল পোর্শনের সমান, এটা 1:2 করার আর কেউ ছিল না, তাই নিজেকেই খেতে হলো পুরোটা। আপাতত একটা স্যুপ অর্ডার দিয়েছি, হংকং স্যুপ, আর তার সঙ্গে প্যান ফ্রাইড চিলি ফিশ আর স্পেশাল নুডলস, এদের স্পেশাল হাক্কা নুডলস। আমি একটু খেয়ে তারপর বাড়িতে নিয়ে যাবো, দেখি ট্রাই করে। অনেকদিন পর এলাম হাটারিতে, আর এইদিকে তো কখনো আসিনি, লাস্ট বেহালাতেই ভিজিট করেছিলাম। ভর্তি ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে এতটা হেভি স্যুপ, চিকেন প্রন ডিম কোনো কিছুই বাদ নেই, ভীষণ টেস্টি আর রিফ্রেশিং। স্যুপের ইনগ্রিডিয়েন্টস এর ফ্রেশনেস, লঙ্কা আর ধনে পাতার কিক পুরো এনার্জিটাকে আবার ফিরিয়ে আনলো। এতক্ষণ ধরে ঘুরে ঘুরে যে মাথাটা ধরেছিল সেটা 2 চামচ স্যুপ খেয়েই খুলে গেল। হালকা একটা স্পাইসিনেস আছে পেপার আর গ্রিন চিলির গলায়, আর সব কিছু বেশ ফ্রেডেড মিক্স করে দেওয়া আছে, চিকেন প্রন ভালো লাগে যেতে পারে। ভেরি রিফ্রেশিং, সকাল থেকে যে এনার্জি ইউজ করেছিলাম সেটাই দেখে হাফ স্যুপ শেষ করার পরেও এতখানি কোয়ান্টিটি বেঁচে আছে এখনো, চিকেন বা প্রনের কোনো অভাব নেই, প্রত্যেকটা বাইটেই ভর্তি ভর্তি ইনগ্রিডিয়েন্টস ছিল। হাফের বেশি শেষ করে ফেলেছি, এটা দুজনের জন্য যথেষ্ট যা পোর্শন আছে, কারণ অন্য খাবার খেলে দুজন ইজিলি 1:2 করতে পারে। আর এই ভর্তি চিকেন আর প্রন এখনো আমার ভীষণ ভালো লেগেছে এই স্যুপটা, যা জোর খিদে পেয়েছিল, একদম পরিষ্কার, বাটিতে আর কিচ্ছু বেঁচে নেই। সেই সকালবেলা কখন একটা ম্যাগি খেয়ে বেরিয়েছি, আর তারপর বুঝতেই পারছেন এতখানি হাঁটা এদের সঙ্গে, বৃষ্টিতে ভিজে মানে চপচপে হয়ে গেছি, প্রায় চান করে গেছি ছবি তুলতে গিয়ে। তার সঙ্গে অর্ডার দিয়েছিলাম প্যান ফ্রাইড চিলি ফিশ আর একটা স্পেশাল নুডলস। প্যান ফ্রাইড চিলি ফিশের চেহারা দেখে আমি প্রায় ঘাবড়ে গেছি, প্রায় মাঝারি সাইজের ফিশ ফ্রাইয়ের মতো ফিশের ফিলে গুলো, আর 10 পিস ছিল, অনেকটাই পোর্শন। তবে যেটা দেখলাম কোটিংটা একটু বেশি মোটা, আর ভেতরে মাছের পোর্শনটা কিন্তু কম ছিল, আর এটা বাসা, সাইজ বা পোর্শন নিয়ে কোনো আক্ষেপ নেই। অল্প দেবেন, স্যুপটা এত হেভি ছিল পেট ভরে গেছে। অল্প অল্প করেই ফিশ আর নুডলসটা নিয়েছিলাম, পেটে আর জায়গা ছিল না ওই এত হেভি স্যুপটা খাওয়ার পর। মা বলে গরম গরম কোনো খাবার টেস্ট না করে রেখে দেওয়াটা ঠিক না, তাই জন্যই খাওয়া। ওই একটু প্রনগুলো আর একটু দিয়ে দিই, কিন্তু প্যাকই হবে, বাস আর চাই না, আর চাই না, এখানে আছে অনেক, নিয়ে যাবো তো বাড়িতে। হ্যাঁ একটা, এটা কি ক্রিস্পি? এটা ক্রিস্পি না, মানে একটু ক্রিস্পিনেস ফিশ নিয়ে এক কামড় দিতেই টেস্ট বেশ ভালোই লাগলো। এত সসে টস করা দেখে ভেবেছিলাম বোধহয় সফট হয়ে যাবে, কিন্তু ক্রাঞ্চিনেসটা ভালোই ছিল ফিশের। তবে আমার যেটা অস্বস্তি লেগেছে, ভীষণভাবে এরা টমেটো সস ইউজ করেছে, ভীষণই মিষ্টি, অনেকটা পোর্শন। জাস্ট একটুখানি নিলাম টেস্ট করবো, পাশে নুডলসটা ফ্রাই করি। এইটা হাফ প্লেটে যা পোর্শন দিয়েছে রীতিমতো মানে আমার আর মায়ের হয়েই যাবে পুরো রাত্রিবেলা, যথেষ্ট ভালো। মানে যারা একটু বেশি খান তাদের ব্যাপার আলাদা, কিন্তু কম যারা খান তাদের জন্য। দুখানি নুডলস যেটা নিয়েছিলাম তার মধ্যেও প্রচুর ইনগ্রিডিয়েন্টস ছিল, বেস্ট কোয়ালিটি প্রন, চিকেন, মাশরুম, বেবি কর্ন, বেল পেপার সবই ভরে ভরে ছিল। সল্টে আমি একটা হালকা সুইটনেস পাচ্ছি, যদিও স্পাইসি স্যুপটা এতটা স্পাইসি ছিল হয়তো সেই জন্যই, খেতে ভালো লাগতো, অন্যরকম টেস্ট আর কি। টিপিক্যাল হাক্কা চাউমিন নয়, আর হালকা ফ্লেভার আছে,
কিসের বুঝতে পারছি না, ওটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসছে। আর টেস্টটাও চিলি গার্লিক নুডলসের, অন্য জায়গায় প্যান ফ্রাইড ফিশ, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, কিন্তু এতটা টমেটো সস বেসড ভয়ঙ্কর মিষ্টি থাকে না। প্যান ফ্রাইড চিলি ফিশ আমার খুব প্রিয়, দেখি কেমন করেছে। আর লোকেশনটাও বেশ ফাঁকা শান্তশিষ্ট, স্টাফরাও ভীষণ ভালো। একটু মিষ্টি, একটু মিষ্টি বাসা ফ্রেশ, আর আউটার লেয়ারটা ক্রিসপি আছে, এটা ভালো লাগে, নাহলে সগি হয়ে গেলে মজা আসে না। তবে একটু টমেটো সসটা একটু বেশি হয়ে গেছে, যার জন্য মিষ্টি মিষ্টি টেস্টটা এসছে। খারাপ না, আমি একটু মিষ্টি ভালোবাসি না, তাই যারা মিষ্টি ভালোবাসে তাদের জন্য ঠিক আছে। তাই আর নুডলসে ইনগ্রিডিয়েন্টস প্রচুর, মানে চিকেন প্রন ঘুরে ঘুরে আছে। এদের এই স্পেশাল নুডলসে একটা প্রন পাপড়ও ছিল, ইচ্ছে না থাকা সত্ত্বেও খেতে হলো। প্রন ওয়েফার্স গুলো প্যাক করা পসিবল নয়, এগুলো বাড়িতেই খাওয়া হয় বেশি। তাও আমি ওদের রিকোয়েস্ট করলাম এটা একটু স্পাইসি সসে টস করে আনতে, ওনারা একটু আনসার্টেন ছিলেন ডাবল ফ্রাই করাতে যদি মাছটা স্টিফ হয়ে যায়, কিন্তু তাও করে আনলেন, তারপরে বরং একটু মিষ্টিটা কম লেগেছে। স্পাইসি সসে টস করা এই ফিশটা কম্পারেটিভলি বেটার, আর বেশ ঝাল ঝাল ভাব ছিল। মিষ্টিটা একটু কেটেছে, তাই আমার তো খেতে ভালোই লাগছিল। ক্রিসপিনেস তখনও ছিল, কিন্তু বাড়ি গিয়ে পুরোটাই সফট হয়ে যায়। বাড়িতে ডিনারে আমি আর মা খাওয়ার পরেও কিছুটা খাবার বেঁচে গিয়েছিল, স্পেশালি ফিশটা পরের দিন আবার খেয়েছি। হাটারির পোর্শন সত্যিই খুব ভালো, কোয়ালিটিও ভালো, শুধু একটু ফিশের কোটিংটা পাতলা করে ফিশের ফিলেটা একটু মোটা করলে ভালো হতো, আর তাছাড়া আমার কোনো কমপ্লেন নেই খাবারে। আমার আবার হাটারি মন জয় করে নিল, আপনারাও এসে খেয়ে জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।